চাকরি প্রার্থীদের জন্য এবার বিরাট সুখবর। রাজ্যের সরকারি হোস্টেলে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে নিয়োগটিও করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি তোমার ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। রাজ্যের একটি সরকারি হোস্টেলে এখানে নিয়োগটি করা হচ্ছে, যেখানে আবেদনের লাস্ট ডেট 6/2/2024। তো আর দেরি কিসের, চলো জেনে নিই কোথায় নিয়োগটি হচ্ছে, কিভাবে আবেদন করবে, কোথায় অ্যাপ্লিকেশন ফর্মটি পাবে, সমস্তটাই এই ভিডিওতে ডিটেলসে জানিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরোটি অবশ্যই দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম প্রতিনিয়ত চাকরি আপডেটস পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিং কে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ, এখানে মোট দুটি পদের জন্য নিয়োগ করা হচ্ছে। একটি হলো কুক, আরেকটা হলো নাইট গার্ড, যাকে দারোয়ান বলে। তো দুটি পদের জন্য খুব সুন্দর দুটি পদ বেরিয়েছে, যেখানে শুধুমাত্র দুটি পদে যদি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকো তুমি এখানে আবেদন করে দিতে পারবে। কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। আর অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ অনস্ক্রিনে, তোমাকে কি করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দর করে পূরণ করতে হবে। তুমি যে পদের জন্য আবেদন করো না কেন, রাঁধুনি হোক আর দারোয়ান কিংবা নাইট গার্ড হোক, বাংলাতেও রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি, আবার ইংরেজিতেও রয়েছে। তোমাদের যেভাবে বুঝতে সুবিধা হয় তোমরা সেভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করে দেবে। যদি ফর্মটি ডাইরেক্ট লিঙ্ক পেতে যাও কমেন্ট সেকশনে জানাও। এই ফর্মটি ডাইরেক্ট লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আর কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কুক এবং নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে, মানে দারোয়ান। তো এখানে প্রার্থীর কিন্তু বয়সসীমা থাকতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে, আর বয়সের আবার ছাড়ও দেওয়া রয়েছে। যারা নাকি এসসি এসটি, তোমাদের 5 বছরের বয়সের ছাড় দেওয়া রয়েছে, মানে তোমরা 45 বছর পর্যন্ত আবেদন করতে পাবে। আর ওবিসিদের আরও 3 বছরের বয়সের ছাড় দেওয়া রয়েছে। তো এবার তো প্রশ্ন হচ্ছে তোমরা আবেদনপত্রটি কিভাবে ডাউনলোড করবে, কোন ঠিকানায় পাঠাবে। দেখো, তোমাদের সবার প্রথমে পেতে হলে, আবেদনপত্রটি পেতে হলে বাংলায় না ইংলিশে তোমরা যেভাবেই পেতে চাও কমেন্ট সেকশনে জানাবে, আমি তার লিঙ্ক দিয়ে দেবো। তো আবেদনপত্রটিকে কী করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। তো আবেদনপত্রটি ডাউনলোড করে সুন্দর করে পূরণ করতে হবে, তারপর যা যা ডকুমেন্টস বলেছে। তো তুমি যদি 8 পাশে এখানে আবেদন করে থাকো, 8 পাশ হওয়ার যোগ্যতা সার্টিফিকেট, ডকুমেন্টস, ভোট কার্ড, আধার কার্ড সব ডকুমেন্টস অ্যাটাচ করে দিয়ে তোমাকে কিন্তু ইন্টারভিউর স্থানে পৌঁছে যেতে হবে। তোমার অরিজিনাল কপি এবং জেরক্স কপি সব কিছু নিয়ে সুন্দর করে তোমাকে ইন্টারভিউর দিন পৌঁছে যেতে হবে। আগে থেকে কোনো প্রকার আবেদনও করতে হবে না। তো যোগ্য প্রার্থীদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে 6/2/2024 সকাল 10:30 থেকে। সকাল 10:30 আগে কিন্তু তোমাদের 6/2/2024 মানে ফেব্রুয়ারি 6 তারিখের মধ্যে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। এখানে ঠিকানাও বলা হয়েছে, দেখো তোমরা অনেকদিন থেকেই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জব খুঁজছিলে, তো এই যে নিয়োগটি হচ্ছে এটা হলো ডুয়ার্স কর্নার অ্যাট দ্য অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো আলিপুরদুয়ার রুম নাম্বার 608, 6th ফ্লোর, ডুয়ার্স কর্নার, ইন্টিগ্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আলিপুরদুয়ার। তোমাকে কিন্তু এই ঠিকানায় পৌঁছতে হবে, সেখানে তোমার সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। এখানে কিন্তু বেতন কাঠামো, 50 জন ছাত্রপতি তোমাকে 3,500 দেওয়া হবে, 50 জনের বেশি হলে 4,000 টাকা করে বেতন দেওয়া হবে বলে দেওয়া রয়েছে। তো তোমাকে ইন্টারভিউর দিন কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে নোটিশে কিন্তু ডিটেলস বলে দেওয়া রয়েছে। অবশ্যই নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে পরে বুঝে নিতে পারো। এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের আবাসিক হোস্টেলের তরফ থেকে, যে হোস্টেলের জন্য এখানে নিয়োগটি করা হচ্ছে। নৈশপহরে নিয়োগ করা হচ্ছে PRMS গার্লস হোস্টেল কালচিনি, আর কুক পদে নিয়োগ করা হচ্ছে PRMS বয়েজ হোস্টেল কালচিনি। তো এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে লাইক করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে এরকম প্রতিনিয়ত চাকরি আপডেটস পেতে। থ্যাংক ইউ।